আসসালামু আলাইকুম। আজকে আমরা বিডিএম এর যে বেসিক একটা টপিক শিখব সেটা হলো ফাইন্ড টোটাল নাম্বারস অফ ফ্যাক্টরস। অর্থাৎ আমাদের যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে ওই সংখ্যার মধ্যে মোট কতগুলো উৎপাদক আছে সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে সেই টেকনিকটা আজকে আমরা শিখব। তো আমার যে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো প্রবলেম যে আমি সলভ করেছি এই টেকনিক ইউজ করে, সেখানে কিন্তু আমি অলরেডি দেখাই দিছিলাম যে কীভাবে শর্টকাটেই কোনো একটা সংখ্যা যদি আমাদের দেওয়া থাকে তাহলে কতগুলো যে উৎপাদক আছে সেটা বের করতে পারি। কিন্তু আমি এখানে ইন্ডিভিজুয়ালি আরেকটা ভিডিও করতেছি, সেটাতে আমি সহজেই কীভাবে শর্টকাটে ফ্যাক্টরসগুলো বের করা যায়, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বের করা যায় সেটা আজকে আমরা শিখব। তাহলে ধরে নাও তোমাকে একটা সংখ্যা বলছে, যে কোনো একটা সংখ্যা ধরো, যেমন 3 4 12 27। আচ্ছা, 27 ধরলাম, তারপরে ধরলাম 4 9 36, দূরের সংখ্যা ধরলাম। তাহলে তোমাকে যদি বলে যে 27-এর মোট কতগুলো উৎপাদক আছে, তো ইন্ডিভিজুয়ালি তো এরকমভাবে কোনো প্রশ্ন হয় না যে 27-এর কতগুলো উৎপাদক আছে বলো, এরকম কখনোই মিডিয়ামতে প্রশ্ন হয় না। কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যেখানে তোমাকে সলভ করতে হলে কতগুলো উৎপাদক আছে সেটা জানতে হবে। তো ওইটা নির্ণয়ের জন্যই আমরা শর্টকাটে বের করবো। তুমি তো চাইলে এখানে বের করতে পারবা, যেমন আমি বের করি ফার্স্টে 27 না, তো তুমি হলে কীভাবে বের করতা, 1 × 27 একবার যায়, তারপরে 2 দিয়ে যায় কি না যায় না, 3 দিয়ে 3 9 27, তারপরে 4 দিয়ে যাবে না 5 দিয়ে যাবে না, এভাবে দেখতা। তারপরে লাস্টে কী পাইতা, এই যে 4টা যে সংখ্যা পাইলা, একটা হলো 1 3 9 27, তার মানে এর 4টা উৎপাদক আছে, তুমি এটা বলে দিতে পারতা, তাই না? আবার যদি তুমি 36-এর কথা চিন্তা করো তাহলে এইভাবে দেখতা, 1 × 36, 2 × 18, 3 × 12, 4 × 8, তারপরে 6 × 6, তাহলে এইখানকার মোট কতগুলো উৎপাদক হইল, 1 2 3 4, 6 তো একবার নিবা দুইটার মধ্যে, 8 12 18 আর 36। তাহলে এর জন্য আমি উৎপাদক কয়টা পাচ্ছি, এখানে হলো 1 2 3 4 5, 5 2 10, তার মানে 9টা পাচ্ছি, যেহেতু 6 দুইবার আছে। তাহলে তোমার বের করে দেখতে হচ্ছে। কিন্তু যদি একটা বড় সংখ্যা দেয়, ধরে নাও যে এটা 2022 সাল, তো 2022-এর কতগুলো উৎপাদক আছে তোমাকে শর্টকাটে বের করতে হবে। এটা কেননা তুমি যদি এইভাবে করে দেখতে চাও, অনেক বড় একটা সংখ্যা, তোমাকে যদি আরও বড় দেয় তাহলে কী হবে? তো এই জন্য আমরা শর্টকাট কীভাবে বের করা যায় সেটা দেখব। তাহলে 27-এর জন্য আমি জাস্ট লিখে রাখতেছি, পরে আমি প্রুফটা দেখাবো। এখানে 4টা উৎপাদক হয় আর 36-এর জন্য 9টা উৎপাদক হচ্ছে। তাহলে এবার আমরা শর্টকাটে শিখব কীভাবে আমরা খুব সহজেই তাড়াতাড়ি বের করতে পারি। তাহলে এর জন্য আমাদের কিন্তু মৌলিক সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তোমাকে যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে আর তুমি যদি চাও যে এর কতগুলো উৎপাদক আছে বের করবা, আমরা কিন্তু শুধুমাত্র টোটাল যে কতগুলো উৎপাদক আছে সেটা বের করতে পারবো। কী কী উৎপাদক আছে সেটা তোমাকে করতে হলে এইভাবে তোমাকে করে দেখতে হবে। কিন্তু আমাদের যদি দরকার পড়ে যে শুধুমাত্র মোট কতগুলো উৎপাদক আছে সেইটা বের করবো, তাহলে এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে তোমাকে দিছে হলো 27। তুমি কী করবা, এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিবা। অর্থাৎ প্রথমে 3 দিয়ে যায়, 3 9 27, আবার 3 দিয়ে যায়, অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে জাস্ট তুমি ভাগ করে দেবা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দিবা। মানে তোমার গুণফলটা শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে হতে হবে। যেমন এখানে 27, 3 দিয়ে যায়, 3 9 27, আবার 9-কে 3 দিয়ে দিলে 3, আর তো যায় না। তাহলে 27-কে তুমি কী লিখতে পারো, 3³, 3টে 3-এর গুণফল। তাহলে এটা জাস্ট আমি এই পর্যন্ত রাখি, 36-কে আবার করি সেমভাবে। 36 দিছে তোমাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। প্রথমে যায় 2 দিয়ে 18, তারপরে যায় হলো আবার 2 দিয়ে, তারপর 3 দিয়ে। তাহলে তুমি 36 এটাকে কী লিখতে পারবা, 2² × 3² তো আমাদের মেইন কাজ হলো যে এই যে এখানে যে সংখ্যাটা আছে না, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া, এটা আমাদের মেইন কাজ। এখানে কিন্তু মৌলিক সংখ্যা ছাড়া কোনো যৌগিক সংখ্যা থাকলে হবে না, শুধুমাত্র মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এখন আমি প্রথমে 36-এর জন্য দেখাই, তারপরে 27-এর জন্য দেখাবো। তো আমাদের মেইন কাজ কী, আমাদের মেইন কাজ হলো আমরা যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম, এখানে যে পাওয়ারগুলো আছে আমাদের কাজ হলো পাওয়ারের সাথে একযোগ করে দিয়ে গুণ করে দেওয়া। আমাদের কাজ কী, এখানে যে পাওয়ার আছে এই পাওয়ারের সাথে একযোগ করে দিয়ে গুণ করে দেবো। তাহলে 2-এর সাথে একযোগ করে দাও, 2+1 × কী হবে, এটার পাওয়ারের সাথে একযোগ করে দাও, 2+1, তাহলে 3 × 3 মানে 9। দেখছো কয়টা আমরা, মানে কোন সংখ্যা পাইলাম, 9 পাইলাম, তার মানে এর 36-এর 9টা মোট উৎপাদক আছে, আমরা কিন্তু 9টাই পাইছিলাম। এখন আসা হলো 27-এর জন্য, আমাদের কাজ কী পাওয়ারের সাথে একযোগ করে দেওয়া। তো এখানে যেহেতু 2টা সংখ্যা ছিল তাই আমরা 2টার সাথেই এক করে যোগ করে দিছি, অর্থাৎ 2টা পাওয়ারের সাথে এক করে যোগ করে দিয়ে তাকে আবার গুণ করে দিছি।
কিন্তু এখানে একটাই সংখ্যা আছে, শুধুমাত্র কি করব এই 3 এর সাথে জাস্ট একটা পাওয়ার মানে একটা সংখ্যা জাস্ট যোগ করে দেব, 3 প্লাস 1 করে দেব জাস্ট, আর তো কোন সংখ্যা নাই যে আমি গুণ করব, তাই না? তো 3 একে 4, তো এটা আমাদের উৎপাদক উৎপাদক সংখ্যা। তো এরকম আমি যদি শর্টকাটে বলতে চাই কোন একটা সংখ্যা x যদি মৌলিক সংখ্যা হয়, এখানে x y z আমি যেগুলো ধরতেছি সব প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, তাহলে x একটা মৌলিক সংখ্যা, এর পাওয়ার সাপোজ a, তাহলে এটার জন্য উৎপাদক কি হবে, জাস্ট পাওয়ারের সাথে 1 যোগ করে দিবা, সেটাই আমাদের উৎপাদক সংখ্যা। তাহলে x কিন্তু অবশ্যই কি হতে হবে, প্রাইম নাম্বার হতে হবে, a কি হয় হোক এ একটা পূর্ণ সংখ্যা হলেই হলো, কিন্তু এক্সটা আমাদের মেইন যে সংখ্যাটা সেটা কিন্তু অবশ্যই একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হতে হবে। আবার যদি এমন হয় এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি, এটার জন্য উৎপাদক কী হবে, পাওয়ারের সাথে এক যোগ করে দিয়ে গুণ করে দেবা, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু কী হবে, বি প্লাস ওয়ান, এটা করে যে রেজাল্টটা আসবে সেটাই হবে এই যে পুরো সংখ্যাটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি, পুরো সংখ্যাটা গুণ করে যে গুণফলটা পাবা তার মোট উৎপাদক সংখ্যা। আবার তিনটে সংখ্যা যদি হয় এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি, এক্স ওয়াই জেড কি প্রাইম নাম্বার কিন্তু, তাহলে হবে হলো এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান, অর্থাৎ পাওয়ারের সাথে জাস্ট এক যোগ করে দিয়ে গুণ করে দেওয়া। এখন তোমার যদি শুধুমাত্র এমন থাকে থ্রি, ধরো যে থ্রি একটা সংখ্যা বলছে এটার কতগুলো উৎপাদক, তুমি এটা মুখে মুখে করতে পারো, এক আর তিন কয়টা উৎপাদক, দুইটা, কিন্তু আমি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করে করতে চাই কী হবে, থ্রি তো নিজে একটা পূর্ণ সংখ্যা মানে মৌলিক সংখ্যা, এর পাওয়ার কী আছে, এক আছে না, তাহলে তুমি পাওয়ারের সাথে এক যোগ করে দাও, তাহলে কী হবে ওয়ান প্লাস ওয়ান না, তো ওটা মানে টু, দেখছো মিলে গেছে কিন্তু দুইটা উৎপাদক, আর আমরা এমনিতেও জানলাম মানে শর্টকাটে করলেও আমাদের দুই আসতেছে। তো এভাবে আমরা বিভিন্ন প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে যখন আমাদের দরকার পড়বে যে মোট কতগুলো উৎপাদক আছে একটা সংখ্যার, এই শর্টকাটে আমরা জাস্ট কী করবো, ফার্স্টে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, তারপর পাওয়ারের সাথে এক যোগ করে দেবা শেষ, তাহলে ওই গুণফলটা যে হবে পাওয়ারের সাথে এক যোগ করে দিয়ে সেটাই হবে মোট উৎপাদক সংখ্যা। তো আশা করি বুঝতে পারছো। তো আমি এরপরে ভিডিওতে এটা নিয়ে একটা প্রবলেম সলভিং একটা ক্লাস নেব, তো ওখানে আরও ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।